হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু ক্রিকেটিক কেরিয়ার ওয়ার্ল তো আজ চলেছে তোমাদের রিক্রুটমেন্টের আরেকটি আপডেট নিয়ে তোমাদের এইবারে যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স কলেজ অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং সিএমই তো এখানে মিলিটারি ইঞ্জিনিয়ারিং কলেজে তোমাদের ডিফেন্সে মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে তোমাদের নিয়োগ করা হবে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে এটা একটা আর্মি কলেজ এই আর্মি কলেজে তোমাদের কিন্তু সবথেকে বড়ো যেটা যে হচ্ছে তোমাদের কোনো রকম পরীক্ষা ছাড়া অনলি ইন্টারভিউ বেসিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে যে পদগুলো আছে সবটাই আলোচনা করবো কীভাবে আবেদন করবে বয়স কত লাগবে এবং তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে সবটাই আলোচনা করবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটিতে প্রথম বলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম জব আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য চলো দেখে নেওয়া যাও এখানে যে অ্যাকাউন্ট দেখো এখানে অনেকগুলো পোস্ট আছে আমি পোস্টগুলো বলে যাচ্ছি আর কোয়ালিফিকেশানগুলো তোমাদের হালকা করে বলে যাচ্ছি এখানে অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট আছে যার জন্য কমার্সে ডিগ্রি লাগবে এরপরে আছে ইনস্ট্রুমেন্ট মেকানিক এখানে ম্যাট্রিকুলেশান মানে মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে সেক্ষেত্রে আইটিআই লাগবে সিনিয়র মেকানিক ম্যাট্রিকুলেশান সঙ্গে আইটিআই মেশিন মাইন্ডার এক্ষেত্রেও মাধ্যমিক এবং কীভাবে প্রিন্টিং করতে হয় কালার সেটা তোমাদের জানতে হবে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে তোমাদের বিএসসি লাগবে সায়েন্স ইন ফিজিক্স অ্যান্ড ম্যাথ ম্যাথামেটিক্সে এবং তোমাদের এই উচ্চ মাধ্যমিক কিন্তু সায়েন্স নিয়ে পাস করা থাকা চাই লোয়ার ডিভিশন ক্লার্ক এক্ষেত্রে তোমাদের টুয়েলভ পাস হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে টাইপিং স্পিড তোমাদের কিন্তু পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট থাকা চাই এখানে অনেকগুলো পোস্ট আছে জেনারেলদের জন্য চোদ্দোটা বাকি এস টি এস সি ও এরম করে ভাগ আছে স্টোর কিপার স্টোর কিপারের ক্ষেত্রে টুয়েলভ পাস হওয়া চাই এবং ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডিং ওয়ান এক্সপিরিয়েন্স থাকলে তোমরা প্রেফারেন্স পাবে নাহলে তোমরা আবেদন করতে পারবে স্টোর কিপারের ক্ষেত্রে সিভিলিয়ান মোটর এক্ষেত্রে তোমাদের ম্যাট্রিকুলেশান এবং সিভিল ড্রাইভিং লাইসেন্স অল টাইপ অফ ভেহিকেল ফ্রম স্টেট গভর্নমেন্ট এবং লাইব্রেরি ক্লার্কে লাইব্রেরি ক্লার্ক এখানে তোমাদের কিন্তু টুয়েলভ পাস হওয়া যায় ওয়ান ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স পাবলিক লাইব্রেরি কুক লাগবে ম্যাট্রিকুলেশান পাসে মিনিমাম এক্সপিরিয়েন্স ওয়ান ইয়ার কুকিং এই রেপুটেড হোটেল অথবা মেস ফিটার জেনারেল ম্যাট্রিকুলেশান পাস হওয়াতেই সঙ্গে আইটিআই থাকবে মোল্ডার লাগবে কার্পেন্টার ইলেকট্রিশিয়ান ল্যাবরেটরি এবং মাল্টিটাস্কিং স্টাফ যেটা সবাই আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমাদের ম্যাট্রিকুলেশান অর ইকাভেলেন্ট পাস ফর্ম রেকগনাইজ বোর্ড অথবা আইআইটি আইটিআই পাস আইটিআই কিন্তু ম্যান্ডেটোরি নয় কেবলমাত্র মাধ্যমিকগুলো তোমরা আবেদন করতে পারবে সেক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে ফর্টি নাইন উনপঞ্চাশটা ভ্যাকেন্সি আছে বাকিদের জন্য সতেরো তেরো এরকম করে ভাগ আছে এক্ষেত্রে তোমাদের অনেকগুলো বলে দিয়েছে যে মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে রিকিউয়ার পারফর্ম ডিউটি সাফাইয়ালা ওয়াচম্যান গার্ডেনার ম্যাসেঞ্জার অ্যাট এনি আদার টাস্ক অ্যাজ সুজেন বাই দ্য অ্যাপয়েন্টিং অথরিটি তোমাদের এই কাজগুলো করতে হতে পারে মাল্টিটাস্কিং স্টাফের আন্ডারে যেহেতু এই মাল্টিটাস্কিং স্টাফেই বেশিরভাগ ক্যান্ডিডেটরা আবেদন করবে কারণ অনেকের এক্সট্রা কারিকুলাম থাকে না কেবল মাধ্যমিক পাশেই অনেকে চাকরি খোঁজে তাই তারা এটা আবেদন করবে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে সেখানে পেয়ে যাবে এই সি এম ইপি ইউএনই ডট ইডি ইউ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদন তোমাদের এজ লিমিট কিন্তু এখানে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে যারা পড়বে তারাই কেবল আবেদন করতে পারবে এবং এসটি এসসি হলে যেরকম বয়সের ছাড় থাকে হলে জেনারেলদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁচিশ বছর এখানে কিন্তু বয়স তোমাদের লাগবে লাস্ট ডেট সাবমিশন ফোর্থ মার্চ অর্থাৎ মার্চের চার তারিখকে তোমরা লাস্ট ডেট আবেদন করার আবেদন করতে পারবে তোমাদের প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান তোমরা প্রিন্ট আউট রেখে দেবে কোথাও পাঠানোর দরকার নেই স্ক্রিনিং রিটিন টেস্ট অ্যান্ড স্কিল প্র্যাকটিক্যাল তোমাদের যে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম আছে এবং বিভিন্ন পোস্টের জন্য বিভিন্নভাবে রিক্রুটমেন্ট প্রসেস আছে কোনোটা ইন্টারভিউ কোনোটা স্ক্রিনিং টেস্ট কোনোটা রিটিন টেস্ট এরকম করে আছে তোমরা ডিটেলস এই যে নোটিফিকেশানটা ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারবে লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা এই নোটিফিকেশানটা ডাউনলোড করে আরও ক্রিনাটি দেখে নিতে পারো তোমাদের কিন্তু এটা আবেদন করতে পারবে তোমাদের কোনো রকম এখানে কিন্তু চার্জ লাগছে না তোমরা ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে আবেদন করবে অনলাইনে আবেদন করার পর তোমাদের প্রিন্ট কপি তোমরা কাছে লাগবে কোথাও কোথাও পাঠাতে হবে না এবং তোমাদের কবে কোথায় ইন্টারভিউ হবে সেটা তোমাদের ইমেল করে বা তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করে জানিয়ে দেওয়া হবে ওই অফিসার অফিসারে তোমাদের নজর রাখতে হবে এখানে গ্রুপ সি পোস্ট দেখো নিয়োগ করা হচ্ছে পরিষ্কার বলা আছে যে বিভিন্ন প্রকার গ্রুপ সি এই যে পোস্টগুলো সবই কিন্তু গ্রুপ সির আন্ডারে ধরা হবে এটা ভালো সুযোগ তোমরা আবেদন করতে পারো কম্পিটিশান খুব কমই হবে কারণ এই রিক্রুটমেন্টের খবরটা অনেকে জানেই না তো তোমরা আবেদন কিন্তু করতে পারো